আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ভানিশিং অফ সাথে স্ট্রিট এক্সপ্লেন ইন বাংলা মুভি। আর এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব কর দিবেন। তো কথা না বলে সিনেমা শুরু করা যাক। মুভি স্টার্টিং এ আমরা পলকে একটি থিয়েটারে দেখি যে প্রজেক্টরস কে হ্যান্ডেল করত। পলের এই কাজের সময় বই পড়তে খুবই ভালো লাগে, আর আজকে সেটি আর্টিকেল থেকে জানতে পারে যে 1590 সালে একটি আইল্যান্ড মানে দ্বীপ থেকে হঠাৎ করে সবাই উধাও হয়ে যায়। এরপরে মুভির ইন্টারভেল এর সময় পল তার ফ্রেন্ড এর সঙ্গে বাইরে দেখা করতে চায় এবং সে ফিরে এসে আবারও ফিল্মের প্রজেক্ট স্টার্ট করে দেয়। না, মুভি চলতে চলতে হঠাৎ করে লাইট অফ হয়ে যায় আর পল বাইরে ব্যাপারটা চেক করতে গেলে কাউকে সে আশেপাশে দেখতে পায় না। লাইট ফিরে আসতে পর নোটিস করে মানুষজন অদৃশ্য হয়ে গিয়েছে, শুধু পড়ে রয়েছে তাদের জামা কাপড় এবং যাবতীয় জিনিসপত্র। পল এই অবস্থায় পুরো মল থেকে সার্চ করে, কিন্তু স্ট্রেঞ্জলি সেখানে কেউ নেই। এরপর পল মলের সিকিউরিটি গার্ড কে দেখতে পায় এবং ওরা দুজন মিলে আবারও কি রয়েছে এটা বোঝার ট্রাই করে। ওরা এখানে চেক করতে করতে অন্ধকারে কিছু একটা দেখতে পায়, আর যখন সিকিউরিটি গার্ড সেটা চেক করতে যায় তখন সেও বাকিদের মতোই অদৃশ্য হয়ে যায়। পল এই অবস্থায় ওখানে কি আছে জানার জন্য লাইট মারে আর একটি শ্যাডোর মুভমেন্ট এর সঙ্গে এই সিনটি এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা রোজমেরি নামক একজন নার্স কে দেখতে পাই যে পলের মতোই এই সেম জিনিসকে এনকাউন্টার করে। রোজমেরি বুঝতে পারে না লাইট যাওয়ার পর সবাই কি করে গায়েব হয়ে গিয়েছে। সেবার অপারেশন থিয়েটারে গিয়ে দেখে যে একটি সার্জারির মাঝখানে ডক্টরসরা অদৃশ্য হয়ে গিয়েছে এবং এর ফলে রয়ে গিয়েছে পেশেন্টের আনকনসিয়াস বডি। রোজমেরি এখানে কিছু করার আগেই লাইট আবার ফ্লিকার হয় এন্ড সাডেনলি সে নোটিস করে পেশেন্টটি অদৃশ্য হয়ে গিয়েছে। এবার পরদিন সকালে আমরা একটি নিউজ রিপোর্টার লিউক কে দেখি যে ঘুম থেকে উঠে দেখে যে পাওয়ার কাট হয়ে গিয়েছে আর ইলেকট্রনিক জিনিসের ব্যাটারিও ডেড হয়ে গিয়েছে। সে এবার অফিসে যাওয়ার জন্য বাইরে গিয়ে তো চমকে যায়, কারণ বাইরে কেউ নেই, শুধু পড়ে রয়েছে লোকজনের জামা কাপড় এবং ফাঁকা গাড়ি। বন্ধুরা, এখানেই শেষ নয়, লিউক এবার একটি প্লেন কে তার সামনেই ক্র্যাশ হতে দেখতে পায়, মানে হয়তো প্লেনের পাইলট টিও অদৃশ্য হয়ে গিয়েছে, তাই প্লেনটি এখানে নিয়ন্ত্রণ হারিয়ে ক্র্যাশ করে যায়। তো লিউক এখানে কি হচ্ছে বোঝার জন্য তার নিউ স্টুডিওতে যায়। সেখানে গিয়ে সে দেখে এখানে কেউ নেই, শুধু পড়ে রয়েছে লোকজনের জামা কাপড় এবং জিনিসপত্র। লিউক এবার একটি রেকর্ডিং থেকে দেখে যে তার গার্লফ্রেন্ড লাইট অফ হতে লাইভ নিউজ রিপোর্টিং করতে করতে গায়েব হয়ে যায়। এরপরে সেটি রিপোর্টারের লাইভ ফিড শুনে যে বলে, তোমরা বাঁচতে চাইলে সবসময় নিজেদের কাছে লাইট রাখো, যদি অন্ধকার হয় বা তোমরা যদি অন্ধকারে যাও তাহলে তারা তোমাদেরকে নিয়ে যাবে। সঙ্গে সে আরো বলে, ডার্কনেস তোমাদেরকে ম্যানিপুলেট করার ট্রাই করবে, তো তোমরা আলো ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না। বন্ধুরা, এই লাইভ ফিড দেখতে দেখতে সাডেনলি লাইটস অফ হয়ে যায় আর লিউকের দিকে শ্যাডোস আস্তে আস্তে এগিয়ে আসে, কিন্তু লিউক সঙ্গে সঙ্গে উইন্ডোর পর্দা সরিয়ে দেয় আর এর ফলে সেবারের মতো প্রাণে বেঁচে যায়। এই ঘটনার 3 দিন পর আমরা লিউককে দেখি যে নিজের গায়ে লাইট জড়িয়ে অন্য গাড়িতে ব্যাটারি খুঁজে বেড়াচ্ছিল, কারণ তার লাইটের ব্যাটারি শেষ হয়ে আসছে। এখানে এবার একটি লোক এসে তার কাছে লাইট চায়, বাট লিউক তাকে হেল্প করার অবস্থায় নেই, তাই লোকটি কিছু দূর যেতে অদৃশ্য হয়ে যায়। লিউক এবার একটি গাড়ি থেকে গান এবং কিছু ফ্লেয়ার্স পায় যা নিয়ে সে এগিয়ে যায়। তাকে একটি বাচ্চা মেয়ে দূর থেকে দেখছিল আর সঙ্গে লিউককে ফলো করছিল একটি ডার্ক শ্যাডো, আর প্রবাবলি এই শ্যাডো অন্ধকার হলে একটি মানুষকে গ্রাস করে ফেলছে। যাই হোক, লিউক এবার একটি বারে লাইট জ্বলতে দেখে, তাই সে সেখানে যায়। এই বার একটি পোর্টেবল জেনারেটরে চলছিল আর বারটেন্ডারের ছেলে জেমস তার মায়ের চার্জ থেকে ফেরার অপেক্ষা করছিল। লিউক তাকে বলে, এখন সকাল 11টা, কিন্তু সোলার এক্লিপস এর ফলে লাইট নেই, অর্থাৎ সুপার ন্যাচারাল কিছু একটা ঘটছে, তাই তার মায়ের বাইরে যাওয়াটা উচিত হয়নি এবং তাছাড়া ওদের জেনারেটর বেশিক্ষণ চলবে না, তাই বাড়ির লাইট নিভে গেলে ওদের পরিণতি কি হবে সেটা তারা নিজেই জানে না। সাডেনলি ওখানে রোজমেরি চলে আসে যে পাগলের মতো তার বাচ্চাকে খুঁজছিল। এই পাগলামির চলতে সে একবার শুটও করে দেয়, কিন্তু ফর্চুনেটলি
কারোর গায়ে গুলি লাগে না। ইউক তাকে শান্ত করলে সে জানায় যে সে সিগারেট ব্রেক নিতে হসপিটালের বাইরে গিয়েছিল, আর যখন সে ভিতরে ঢোকে তখন সে দেখে আর কেউ নেই, মানে হয়তো সিগারেটের লাইটের জন্য সে বেঁচে গিয়েছে। এরপর সে বাড়িতে গিয়ে দেখে তার 9 মাসের বাচ্চাটি ক্রিপ থেকে গায়েব হয়ে গিয়েছে। এবার যেহেতু রোজম্যারির হাজবেন্ড এই বারে ড্রিঙ্ক করতে আসতো, তাই সে ভাবছিল হয়তো তার হাজবেন্ড বাচ্চাটিকে এখানে এনেছে। জেমস জিজ্ঞাসা করে, তুমি এতক্ষণ বাইরে কি করে সার্ভাইভ করলে? রোজম্যারি বলে, সে গ্লোয়িং লাইট ইউজ করেছে যেটা অন্ধকারে গ্লো করে এবং নর্মাল ফ্ল্যাশ লাইটের থেকে এটি বেশি লাস্টিং করে। বন্ধুরা, এই ধরনের লাইট আমরা মেলাতে দেখতে পাই। যাই হোক, রোজম্যারি এখানে জেমস কেও একটি গ্লোয়িং লাইটের রিং পরিয়ে দেয়। এবার এইসব কথা বলতে বলতে ওরা বাইরে কারো চিৎকার শুনতে পায়, যা শুনে লিউক বাইরে ওটা চেক করতে যায়। সে বাইরে গিয়ে আলো ফেলতে প্রচুর মানুষের শ্যাডো দেখতে পায়, কিন্তু সেগুলোকে এড়িয়ে সে বাস স্ট্যান্ডের লাইটের কাছে যায় যেখানে পড়েছিল আহত পল। বন্ধুরা, এই পলকেই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। যাই হোক, লিউক যখন পলকে রেস্কিউ করবে তখন ফ্ল্যাশ লাইটের ব্যাটারি শেষ হয়ে যায়, আর এরই চলতে ডার্কনেস ওদের দিকে এগিয়ে আসে। কিন্তু লিউক ফ্লেয়ার জ্বালিয়ে যাই হোক করে পলকে ভিতরে নিয়ে যায়। এরপর পল ওদেরকে জানায় থিয়েটারে সবাই অদৃশ্য হয়ে যাবার পর কেউ একজন তার মাথায় আঘাত করে আর তাকে অন্ধকারে নিয়ে যায়, কিন্তু হঠাৎই তার মাথার হেডলাইটস জ্বলে ওঠে আর সে নিজেকে মাটিতে পায়। লিউকের পরে জিজ্ঞাসা করে, তোমার আঘাতটা কে করেছিল? এর উত্তরে পল বলে, লোকটির কোন দেহ বা মুখ নেই, ওটা শুধুমাত্র একটা ছায়া। রোজম্যারি এই কথা শুনে বলে, হয়তো ঈশ্বর সে মানুষের উপর তার ক্ষোভ প্রকাশ করছে। যখন একটি বোট সাপ্লাই দিতে আসে তখন এই জাহাজ থেকে লোকগুলো নেমে নোটিস করে যে দ্বীপের সব মানুষ উধাও হয়ে গিয়েছে, শুধু মাটিতে পড়ে রয়েছে তাদের জামা কাপড় সহ বাকি যাবতীয় জিনিসপত্র। বন্ধুরা, স্ট্রেঞ্জলি ওখানে শুধু একটি ওয়ার্ড লেখা ছিল যেটা হচ্ছে ক্রোটুয়ান, আর এই শব্দের অর্থ কি সেটা আজ অব্দি কেউ জানে না। আর বন্ধুরা, এটাই হচ্ছে সেই রিয়াল ইনসিডেন্ট যেটা সত্যি সত্যি 1589 এ ঘটেছিল। হ্যাঁ, আপনারা চাইলে এটা গুগলও করতে পারেন। আর এই বিষয়ে আমরা ভিডিওর লাস্টে কিছু কথা বলবো। নাও কামিং ব্যাক টু দি মুভি, পল বলে শব্দটার কোন একটা অর্থ রয়েছে যেটা আজ অব্দি মানুষ বুঝতে পারেনি। এই বলে পল এখানে আনকনসিয়াস হয়ে পড়ে। নাও এখানে লাইট ফ্লিকার হয় আর লিউক সবাইকে কনভিন্স করে যে আমাদেরকে এখান থেকে বার হতে হবে, কারণ লাইট বেশিক্ষণ থাকবে না। তো লিউক আর রোজম্যারি বাইরে একটি ট্রাকের খোঁজে চলে যায়, আর যাওয়ার আগে সে জেমস কে পলের খেয়াল রাখতে বলে। না, ওরা বেরিয়ে গেলে জেমস পলের জন্য জল আনতে যায়, আর তখনই বাড়ির লাইট অফ হয়ে যায়। অন্যদিকে রোজম্যারি আর লিউক একটি ছোট বাচ্চাকে দেখতে পায় যাকে আমরা একটু আগেই দেখেছিলাম। বাচ্চাটিকে কাছে রাখতে গিয়ে লিউকের পা মুচকে যায়, আর বাচ্চাটি ডার্কনেস ওদের দিকে আসতে দেখে সে ওখান থেকে পালিয়ে যায়। এবার এখানে লিউকের ফ্ল্যাশ লাইটও কাজ করা বন্ধ করে দেয়, আর তাকে যখন ডার্কনেস ক্রাশ করতে যাবে তখন রোজম্যারি ঠিক টাইমে ট্রাকের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেয়, আর এরপরে লিউক আর রোজম্যারি দুজনেই বেঁচে যায়। অন্যদিকে বারের লাইট ফিরে আসে এবং পল দেখে জেমস ওখানে নেই। সো পল এগিয়ে গিয়ে একটি টানেলের মধ্যে যায় যেখানে লাইট দেখে পল সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সামনের দিকে গেলে অন্ধকার তাকে গ্রাস করে ফেলে। আসলে পল সেই বারের টেবিলে শুয়েছিল এবং সেটা হ্যালুসিনেট করছিল। বন্ধুরা, সে ব্রডকাস্টার আগেই বলেছিল যে ডার্কনেস তোমায় ম্যানিপুলেট করবে। তো বেসিক্যালি ডার্কনেস এখানে ম্যানিপুলেট করে পলকেও গ্রাস করে ফেলে। মিনওয়াইল জেমস এখানে বেঁচে যায় কারণ তার গলায় ছিল গ্লোয়িং লাইট। জেমস বাইরে এসে দেখে পল আর নেই। অন্যদিকে লিউক আর রোজম্যারি তার হসপিটালে একটি ব্যাটারি নিতে যায় কারণ ট্রাকটি ঠিকভাবে স্টার্ট হচ্ছিল না। ওরা যখন এখানে ইকুইপমেন্ট সার্চ করছিল তখন রোজম্যারি বাইরে থেকে তার বাচ্চার কান্না শুনতে পায়। রোজম্যারি বাইরে গিয়ে তার বাচ্চার ক্রিপটি দেখতে পায়, কিন্তু ওতে কোনো বাচ্চা ছিল না, আর এরই সঙ্গে শ্যাডো গুলো তাকেও গ্রাস করে ফেলে। এই অবস্থায় লিউক গাড়িটি ধাক্কা মারতে মারতে বারের সামনে নিয়ে যায়, কিন্তু বারের মধ্যে লাইট অলরেডি ফ্লিকার করছিল, সে অলরেডি শ্যাডো গ্রাসে চলে যাচ্ছিল, কিন্তু লিউক এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর ওরা বারের জেনারেটর ইউজ করে ট্রাকটি স্টার্ট করে, কিন্তু এর ফলে বারের লাইট চলে যায়। এবার ট্রাকে যখন লিউক পিছনের দরজাকে বন্ধ করতে যায় তখন জেমস সামনের চার্চ থেকে তার মায়ের চিৎকার শুনতে পায়। এই দেখে জেমস সামনে তার মাকে খুঁজতে এগিয়ে যায়, আর লিউক সেই ওয়ার্ডটাকে দেখতে পায়
যেটা 1589-এ সত্যি সত্যি গভর্নমেন্ট অফিসাররা খুঁজে পেয়েছিল। অন্যদিকে জেমস কে সে অন্ধকার গ্রাস করতে থাকে, কিন্তু ঠিক টাইমে লিউক ট্রাক নিয়ে চলে আসে। লিউক জেমস কে অনেক কনভিন্স করার ট্রাই করে, কিন্তু জেমস তার কথা শোনে না এবং সে সামনের দিকে এগিয়ে যায়। বন্ধুরা, ক্যান্ডেলস এর লাইটের জন্য জেমস এর কিছুই হয় না, কিন্তু ট্রাকের আলো নিভে যাওয়ার ফলে লিউককে সে শ্যাডো ক্রাস করে ফেলে। আর জেমস এখানে ক্যান্ডেলের আলোয় ঘুমিয়ে পড়ে, আর বন্ধুরা ডার্কনেস তাকে গ্রাস করার আগেই সকাল হয়ে যায়। তো সকাল হতেই জেমস সেই মেয়েটিকে দেখতে পায়, যে তাকে বলে, আমি সোলারের আলোয় এতদিন বেঁচে রয়েছি। জেমস এখানে এবার একটি ঘোড়াকে দেখতে পায়, আর ওরা এই ঘোড়াকে নিয়ে আস্তে আস্তে শহরের বাইরে যেতে লাগে। কিন্তু যাওয়ার পথে জেমস তিনটি শ্যাডোকে দেখতে পায়, যে শ্যাডোগুলো ছিল পল, জেমস আর রোজম্যারি। এবং এরই সঙ্গেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।